আসসালামু আলাইকুম। এবার একটা নিয়ে আসলাম চার্জার ফ্যান। এটা কি কারণে জ্বলে না? তবে চার্জার ফ্যানটা যে একটা এসি লাইন দিলাম, তো এসি লাইন দেওয়ার পরেও আমি সুইচগুলো টিপতেছি, দেখেন ফ্যানটা ঘুরতেছে না। তো যাই হোক, এটা আমি ফ্যানটা খুলে দেখব যে কী কারণে ঘুরে না। এবং এই সেম টু সেম সার্কিট আমার কাছে আরেকটা আছে, তো আমি সেটাও আপাতত রানিং না, তবে যাই হোক আমি এটাকে টেস্ট করে দেখব যে কেন ঘুরতে আসে না এবং কী কারণে ঘুরে না। ঠিক আছে, তো বন্ধুরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যে একটা চার্জার ফ্যান কী কারণে জ্বলে না, তো ব্যাটারিতেও না এবং এসিতেও না। এসি ডিসি যেহেতু ব্যাটারি দুটা 6 ভোল্ট, দুটা 12 ভোল্ট হয়, তো ফ্যানটা কেন ঘুরতেছে না আমি সে ব্যাপারও কিন্তু আপনাদের বলছি। আর সেক্ষেত্রে যে কী কী করতে হবে এবং কেন ঘুরে না, কোন পার্টসের সমস্যা, আমি সেটা আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওটা স্কিপ না করার জন্য বলছি আমি, কারণ স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো তো যাই হোক, আমি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন প্লিজ ভাই। আপনার একটা সাবস্ক্রাইব করে আমার একটা ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা যোগায়। তো আমি প্রথমত আমি সুইচগুলোকে চেঞ্জ করে দেখতে পারি। তো পুশ সুইচ অনেক সময় সুইচে মিস করে থাকে, তো আমি সুইচ চারটা আমি চেঞ্জ করে দেখতে পারি। তো দেখেন যে সুইচ আমি দেখাবো, তো সুইচের বাটনগুলো একটু বড় বড়। তো এই জন্য যে আমার যে সুইচটা আমি চারটা সুইচ লাগিয়ে দেখব যে কী হয়। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। আমি যেখানে পোর্ট সুইচ, তো সেখানে একটু আমি পরিষ্কার করে নেব, কারণ সেখানে জ্বালায় নিকেল থাকলে কিন্তু সুইচগুলো ঢুকবে না। তো যাই হোক, সার্কিটটা দেখেন ভালো করে যে আরও কোন জায়গায় সমস্যা আছে কি না, কারণ এই পাশ দিয়েও পার্টস লাগানো আছে। তো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, যেহেতু ছোটো ছোটো পার্টস, যে কোন পার্টসটা মিস করতেছে সেটাও কিন্তু একটা বোঝার ব্যাপার স্যাপার আছে। তো আমি চারটা সুইচ লাগিয়ে দিলাম, আমি চারটা সুইচ ভালোভাবে সোল্ডিং করে নেব। কারণ সেক্ষেত্রেও একটু খেয়াল রাখতে হবে যে চারটা সুইচ ভালো করে সোল্ডিং করা হচ্ছে কি না। আবার
হ্যাঁ, আমি ব্যাটারির কানেকশন করে দেব, কানেকশন করে দেখব যে আমি সুইচগুলো যে লাগালাম তো ঠিক মতো সুইচ লাগছে কিনা এবং কাজ করতেছে কিনা সেটা বিষয়ে খেয়াল রাখতে হবে। তো দেখেন যে আমি একটা আইসি, যে আইসিতে আপনার সুইচিং হয়, আমি সেই আইসিটাকে রিমুভ করে সুন্দর করে লাগিয়ে দিলাম, কারণ বন্ধুরা তখন যাই হোক আমি ভিডিওটা আইসিটা দেখালাম আপনাদের, যে আইসিটা আমি লাগাইছি। তো আমি আগেই বলে রাখছিলাম যে সেম টু সেম সার্কিট আরেকটা ছিল আমার, সেক্ষেত্রে তো এটা আইসিটা লাগানোর পর আমি ভালো করে থিনার দিয়ে ওয়াশ করে নেব, কারণ ওয়াশ না করলে এখানে কোনোটার সাথে শর্ট সার্কিট থাকতে পারে, যেহেতু ছোট আইসি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। কারণ খুব বড় আইসি না, সেক্ষেত্রে যাক আমি প্রথমত চেক দেবো যে এখন সাকসেসফুল কাজটা ওকে হয়েছে কিনা। তো ভিডিও কোনো সময় কোনো একটা ভিডিও দেখার জন্য স্কিপ করবেন না, যদি স্কিপ করেন তাহলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। তো দেখেন আমি আইসিটা লাগানোর পরে কিন্তু আপনাদের যে লাইটের লাইট সেটাও কিন্তু জ্বলতেছে। তো আমি ফ্যানের কানেকশনটা দিয়ে ফ্যানটা দেখাবো, যে সম্পন্ন কাজ ওকে হয়েছে কিনা। আমি তবে আস্তে আস্তে আমি এটাকে, তো বন্ধুরা বেশ সম্ভবত যে ব্যাটারিটা চার্জ নাই, তো যাই হোক আমি একটু চার্জে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন যে সুইচে কাজ করতেছে, এলইডি জ্বলতেছে। তো আমি ব্যাটারিটা চার্জে লাগিয়ে দিলাম, তো চার্জে লাগানোর পরে দেখেন যে আমি সম্পূর্ণ কাজ করতেছে, হাই লো স্লো মিডিয়াম সবই করতেছে। তো এটাকে আমি ফিটিং করে দেব, যেহেতু এটার কাজ সম্পূর্ণ কমপ্লিট। তো ওটার চারটে নাট আছে, সেই চারটে নাটই আমি লাগিয়ে দেবো। লাগানোর পর আমি পুরো কমপ্লিট করে তারপরে ফ্যানটাকে আমি দেখাবো যে কতটুকু কাজ কমপ্লিট হলো।
তো যাই হোক, আমি ফ্যানটাকে ফিটিং দেবো। তো একটা কথা না বললে নয় যে যে কাজগুলো করা হয় সেগুলো কিন্তু আপনারা ঘরে বসেও করতে পারবেন যদি ভালো করে মনোযোগ সহকারে দেখেন। আর এমন কোনো কঠিন কাজ না যে কাজটা আপনার যে পারবেন না এবং ই করবেন না, চেষ্টা করলে কিন্তু সবই পারা যায়। তো আমার কাজটা কমপ্লিট, তো আমি এখন যে নাটগুলো আছে সেগুলো আমি লাগিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। কেননা যে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে সেগুলো কিন্তু স্কিপ করলে চলে যাবে। তো আমি ফাইনালি ফ্যানটাকে টেস্ট করব যে কতটুকু কাজ হয়েছে আমার। তো আমি দেখতে পাচ্ছেন যে এখানে এসি, যেহেতু চার্জে দিলে এসি লাইটটা জ্বলে, সেটা লাল লাইট, তো সেটা কিন্তু এলইডিরে জ্বলতেছে দেখেন। তো আমি প্রথমত হাই লো করে দেখাবো। তো দেখতে পাইতেছেন যে ফ্যানটা লাইট জ্বলতেছে। তো ফ্যানটাও কিন্তু ঘুরতে আছে, দেখতে পাইতেছেন যে ফ্যানটাও ওকে কমপ্লিট।